আমি সুদীপ্তা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে সহজ করে একদম অল্প উপকরণ দিয়ে, কম বেশি সবাই জানো চিকেন পকোড়া করতে, তাও আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন পকোড়া খেতে ছোট বড় সকলেই আমরা ভালোবাসি, খুবই ভালোবাসি। চিকেন পকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিকেন, সেগুলো আমি ছোট ছোট পিস করে ভালো করে কেটে ভালো করে ধুয়ে আমি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। মশলা হিসেবে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি আদা। এগুলো আমি সব আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এবার নিয়ে নিলাম একটি পাত্র, এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা চিকেনের পিসগুলো। সবগুলো পিস আমি ঢেলে দিলাম পাত্রের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর আদা, আমি একসাথে বেটেছিলাম ওটাও আমি বেশ কিছুটা দিয়ে দিলাম চিকেনের ওপরে। এবারে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা, লবণ দিলাম প্রথমে, কাশ্মীরি মির্চ দিলাম এক চামচ, ছোট চামচের এক চামচ, আর দিচ্ছি গোলমরিচ। দিয়ে ভালো করে সবগুলো মশলা দিয়ে চিকেনের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা চিকেনের সাথে মিশে যায়। দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম, দুটো ডিম দিলে ভালো হতো, আমি একটা ডিম দিয়েই করছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রথমে আমি অল্প দিলাম, যদি আবার লাগে আমি আবার দিয়ে দেব বাকিটাও। দিয়ে আমি ভালো করে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা আবারও চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হলো কর্নফ্লাওয়ারটা লাগবে, তো আমি কর্নফ্লাওয়ারটা আবার দিয়ে দিলাম পাত্রের মধ্যে। দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে। দিয়ে একটুক্ষণ রেখে দেব চিকেনটাকে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনের পিসগুলো। আস্তে 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 আমি সমস্ত পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো একটু সিম আঁচেই করতে হয়, যা তাহলে ভাজাটা ভালো মতন হয়। যদি হাই ফ্লেমে করতে যাই তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেই কাঁচাই থেকে যাবে। যে কোনো ফ্রাই লো ফ্লেমে করলেই ভালো হয়। আমি পকোড়াগুলো উল্টে দিয়েছি, দেখো ওই দিকটা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে, এবারে ওই দিকটাও আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। দেখো সমস্ত পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে, ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে একটি প্লেটে তুলে নেব। আস্তে আস্তে আমি সব পকোড়াগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলোই আমার প্লেটে তোলা হয়ে গেল। যেহেতু পরিমাণটা একটু বেশি, আমাকে দুই খেপে ভাজতে হয়েছে পকোড়াগুলো। শেষ যেটুকু ছিল সেটা আমি সবটা দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে, এক পিস করেই দিলাম, সবটাই আমি দিয়ে দিলাম পরের বাড়ি। গরমকাল হলেও, ভাজতে কষ্ট হলেও খেতে কিন্তু ভালোই লাগে পকোড়া। এই খেপের বড়াগুলো আমার কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে, পুরো ব্রাউন করে আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি পকোড়াগুলো।
বেশ অনেকগুলোই পকোড়া হয়েছিল। আমি সবটাই একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। দিয়ে দিলাম স্যালাড হিসেবে কিছুটা পেঁয়াজ, গোল গোল করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো স্যালাডের জন্য, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট একটি বাটি করে সস, একদম জমে যাবে পকোড়াগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো।